ওপরে নীল আকাশ, নিচে স্বচ্ছ জলরাশি, সেই জলরাশি জুড়ে সৌন্দর্যের আভা ছড়াচ্ছে ফুটে থাকা রাশি রাশি পদ্ম। নজরকাড়া এই ফুল শুধু বিলের নয়, সৌন্দর্য বাড়িয়েছে আশেপাশের প্রকৃতিরও। প্রস্ফুটিত এসব পদ্ম ফুলের সৌন্দর্যের দেখা মিলবে গোপালগঞ্জের বলাকৈ বিলে, যা দেখতে প্রতিদিন ভিড় করেন অনেক দর্শনার্থী। গোপালগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের তথ্যছবিতে তানজিনা তাসলিমের রিপোর্ট। সূর্য উকি দেওয়ার সঙ্গে সঙ্গে যেন নিজের রূপে দ্রুতি ছড়ায় পদ্মরানী, যার স্নিগ্ধ কোমল কলি ভেদ করে ঝলমলিয়ে ওঠা গোলাপি আভা ছড়িয়ে পড়ে বিলের স্বচ্ছ জল ও আশেপাশের প্রকৃতিতে। প্রকৃতির এমন মনোমুগ্ধকর রূপের দেখা মেলে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকৈর বিলে। বর্ষাকালে এখানকার অধিকাংশ জমিতেই প্রাকৃতিকভাবে জন্ম নেয় পদ্মফুল। যতদূর চোখ যায় গোলাপি আর সাদা রঙের স্বর্গীয় আভায় যেন প্রকৃতিতে নেমে আসে অপার্থিব সৌন্দর্য। পদ্মফুলের রূপের এমন মায়াবী টানে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে ছুটে আসেন মনের খোরাক মেটাতে। ঢাকা থেকে এই প্রথম আসলাম, এত সুন্দর জায়গাটা, এতটা প্রাণবন্ত, এতটা সুন্দর লাগছে, বারবার মনে হয় যে এর মাঝে হারিয়ে যাই, খুব ভালো লাগা কাজ করতেছে। বিলের এই সৌন্দর্য সবাইকে মুগ্ধ করার পাশাপাশি খুলে দিয়েছে অনেকের রোজগারের পথ। এই করি লোক উপায় ভাই, আমরা উপার্জন করি, তাতে আমাকে ভালোভাবে সংসার চলে। পর্যটকরা হচ্ছে অতিরিক্ত ফুল ছিঁড়েন এবং পানির মধ্যে ময়লা আবর্জনা ফেলেন, সবার কাছে অনুরোধ করব যাতে এই কাজগুলো আমরা না করি। অগণিত পদ্মফুলের রূপে বিলটি দৃষ্টিনন্দন হয়ে উঠলেও বিলে যাওয়ার রাস্তাটি মেরামত প্রয়োজন বলে জানান দর্শনার্থীরা। রাস্তাগুলো ছিল, এগুলো সংস্কারে খুব প্রয়োজন রয়েছে, আর ভাড়া একটু কম যদি হয় তাহলে এখানে সকল স্তরের মানুষ ঘুরতে আসতে পারবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। কয়েকটি সড়ক আমরা ইতিমধ্যে সংস্কার কাজ সম্পাদন করে দিয়েছি, আর আরেকটি সড়ক বাকি আছে, সেই সড়কটিও ইতিমধ্যে আমরা দরপত্র আহ্বান করে ঠিকাদার নিযুক্ত করেছি। কোনো রকমের সমস্যা নেই, নিরাপত্তা যথেষ্ট ভালো। আসুন আমাদের গোপালগঞ্জে এবং দেখে যান এখানকার পদ্মফুলের যে সমারোহ। প্রকৃতি যেন তার সবটুকু ঢেলে দিয়েছে পদ্মফুলের পাতায় পাতায়। বিলটিতে এসে গোলাপি আর সাদার হাতছানিতে গা ভাসিয়ে দিয়ে যেন অন্য এক জগতে হারিয়ে যান প্রকৃতিপ্রেমীরা। তানজিনা তাসনিম, আরটিভি।